যে আমাদের এখানেই শেষ নয়, আমাদের আরও সামনে লম্বা পথ আছে। যতক্ষণ পর্যন্ত সত্যিকারভাবে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ না পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের যে শিকড় সেটা অনেক গভীরে প্রথিত হচ্ছে এবং মানুষের সুখ শান্তি এগুলো নিশ্চিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমি মোটেই মনে করি না তারা হতাশ হয়েছে। যারা সত্যিকারভাবে জাতীয়বাদী আদর্শে বিশ্বাস করে, যারা জিয়াউর রহমানের সৈনিক হয়ে তার দলে আছে, আমি এইভাবে বলতে চাই, তারা কখনো হতাশ হতে পারে না, তারা কখনো নিরাশ হতে পারে না, তারা সাহসী, দিগ্বিজয়ী। নিশ্চয়ই আমি মনে করি এখন এই যে সমস্যা সেটা তারা কাটিয়ে উঠবে, পার্টি আরও সুসংগত হবে এবং সামনের দিনের গণতন্ত্র রক্ষার যে আন্দোলন সে আন্দোলন আরও জোরদার হবে।